আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা করে আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আইদারে একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। আজ ভেজিটেবল কারি রেসিপি দেখাই ইনশাআল্লাহ। আজ ইয়ে করব, আনা তেলে তেল ছাড়া ভেজিটেবল কারি রানমু, তো ইনশাআল্লাহ শেয়ার করব নি আপনাদের লগে। মিষ্টি কুমড়া দিমু, তিন চার দিন আগে আরও আদা একটা আসিল ফাটিয়া, আদাহান বউয়ে ভেজিটেবল টাইমছিল তো দিলেছিল, আদাহান আদাহান রাখছিল, ও আদাহান এড করব। আর আজকু ভেজিটেবল কারির লগে চিকেন এড করব, বেরেস চিকেন বনলেস একটা একটা ভিজাইয়া রাখছি দুই পিস চিকেন, ছোটো ছোটো করিয়া চিকেন এড করব। আর বার দিন এড করব বাইঙ্গন, এরপরে একটা সিম ও ইংলিশ সিম একটা আর কি লম্বা লম্বা লুবি লাগানো একটা এড করব, আর গ্রিন পিস এড করব, বাংলাদেশ এখন মটরশুঁটি একটা এড করব, এরপরে এড করব ফুলকপি, ফুলকপি একটা এড করব। তাহবো আসবো ভেজিটেবল কারি একটা, আর বাংলাদেশ থাকিয়া আমার শুয়া বউ তারা আইবার সময় আমার বিয়াইনে দিছিলা গরু মাংস দুই বক্স দিছিলা, তো এক বক্স দিলেছিলাম আমার ননন্দে আর এক বক্স রাখি দিয়েছিলাম, তো গরুর মাংস হলাম সাত খোলা দিই বউয়ে হইরা হাইতা হইতা সাত খোলা দিই বোনা করলেই হলো গরুর মাংস, বাংলাদেশি গরুর মাংস বিয়াইনে বিয়ানির আত। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সপ্তাহ হাঁটি আমি হাঁটিয়া রেডি করি, আমিও তৈছেন বন্ধু সিংহ হাত বা লাগিয়া হাঁটিয়া রেডি করি, রেশমি যাই জন্য ইনশাআল্লাহ শেয়ার করব দেখতে। তাহলে কাজে কিতা বাজাব, আলু পুরি বাজা বলব, সাতকরা তৈছেন হাঁটিয়া সাদি খাইতাম দিয়া আমার তেল খাওয়া তেল বাজিরা যে কোনো জিনিস হতো তেল বার মানে আনা তেলে তো আর বাজা ভুড়া কিছু হয় না, তেল দিয়ে বাজা লাগে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, ডাক্তারের খাওয়া ভাত থাকি কিছু আমি খানি ডায়েট কন্ট্রোল করে খাইলাম আর কি, এগুলা খাইলাম না চর্বি জাতীয় জিনিস, তাহলে তা বালা হয় না করতে খাইতাম না ডাক্তারের বিষ বুনা বালা হয় চর্বিওয়ালা বিষ বুনা সিনার একটা একটা খাইতাম না, এরপরে রেডমিট খাইতাম না, তেল বেশি বাটার খাইতাম না, অয়েল জাতীয় জিনিস খাইতাম না, তো একটা বালা ভাই একটা সুগার খাইতাম না, মানে গুম থাকে উঠা বাদে চা একটা খাইয়া আলে সামান্য চিনি বেটিতে হয়ে বেটি এক চামচ দিয়ে বাট লাগে না, আমি চা খাইতাম করি গরম পানির লাহার লাগে, কদিন বাজা হয়তো অভ্যাস হয়ে যাইব আস্তে আস্তে লাগে, এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে আমি খালিও অন্যাম আর দুই তিন খাবার ইটা ইটা সামান্য লইয়া খাই মানে চা দিয়া চা চিনি দিয়ে না লাল চা দিলাইও, আর বালা হরি ফুস্তা মইব আলু হুড়ি থাকি মিনি আলু হুড়ি একটা আরো দিন আনছিলাম তো ইসির বিড়ি সন্ধ্যাম বউয়ে বাজ ইয়ে হবে তেল বাজরা। তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে পাওয়া আমি চাও খাই খাইয়া ওটা রেডি হচ্ছে রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। বাংলাদেশে গরুর মাংসের একটা একটা বউয়ে বয়ে দিয়া হোক, আমিয়ান গালি খেজ ভাতা দারচিনি হাসুর সবটা একলগে দিলাইলা, এটা তো অলরেডি মাংস প্ল্যান বুনা মাংস সবটা দেওয়া, তো কলকাতার মশলা পুরা তোলা দেওয়া বিয়াইলে বুনিয়া দিচ্ছিল, এখন খালি ভাত করা দিয়ে রান দিবে আর কি, এইটা দিবা নানি গেছে গরু মাংস খাওনি, তোমার নানিয়ে বুনিয়া দিছে দেখলেন তোমার নানির আতর শোয়া আছে দেখলেন তো বুঝছেন, তোমার বাপর নানি নাই সে গেছে দুদিন এই সারিয়া
তোমার বাহন নানি থেকে চাই আমার আম্মা তোমার বড় মা তোকে ঠিক আছে ইনশাআল্লাহ দেখছে তাহুকা আনিয়ন পোসোক এরপরে মশলা এটা করবা এটিয়া সবটা রেডি হলাম হয়ে রেডি হলিয়া রেডি হয়ে গেলে বয়ে দিলে খালা খালা বই যায় চিকেন কাটলাম ছোটো ছোটো করিয়া ছোটো ছোটো পিস করিয়া দিলাম ফুলকপি মিষ্টি কুমড়া ওভারজিন গ্রিন পিস ও কোভিড ডেটা হলাইছি না কোভিড ডেটা রাখি লাইছি ফুলকপির আর ওটা কিতা যেন ইংলিশ সিম ওটা তো আমি চিকেন কাটি নাই চিকেন কাটিয়া বুয়াই দিলাম ওকে দশটা হোক মশলা দিলে ইবা এখন নিয়ন খসি গেছে আমার পাউডার জিরা পাউডার দিছেন চিলি পাউডার মিক্স কারি পাউডার করিয়েন্ডার পাউডার গরুর মাংস তো মেয়েটু একলগে দিল ঠিক আছে ইনশাল্লাহ কষক কষ্টে তার কোনো পানি দিবা সামান্য পানি গরম পানি খেতলি মিট সফট হইব ওকে ইনশাল্লাহ দেখতে তাও কর তো আমি এখন সপ্তাহ হাটিয়া রেডি হই লইছি ভেজিটেবল সপ্তাহ হাঁটি লইছি চিকেনের হাটিয়া দইয়া ক্যালেন্ডারে রাখি লইছি এখন আমি রেসিপি বুয়াই দেব ইনশাল্লাহ দেখতে তাও কর তেল ছাড়া ভেজিটেবল রান্ধা মজা হয় আরো দিন রাঁধছিলাম তিন চার দিন আগে এটা দিলাইলাম গার্লিক এরপরে তেজপাতা আনিয়ন বিশ্বাস আগে পানি দিয়ে রাখছি হান্ডিত এরপরে মশলাও দিলাম একলগে টামারিক পাউডার দিলাম সামান্য কাঁচফোড়নও দিলাম মিক্স কারি পাউডার জিরা পাউডার করিয়েন্ডার পাউডার চিলি পাউডার সল্ট ধরি দুই মিনিট আমার আনিয়ন কিছু সফট হয়ে যাও আনিয়ন সফট হয়ে গেলে তো আমি চিকেন এড করব ওকে ইনশাআল্লাহ দেখতে থাকবো চিকেন দিলাইমু আর ওই যে কোভিড ডেটা যে একটা আছে ওটা দিলাইমু একটু সময় লাগবো কিছু সফট হইতে দিলাইলাম এরপরে দিলাইমু এখন চিকেন বিসমিল্লাহ চিকেনের মাঝে গ্রিন পাতা খুবই সুন্দর লাগে চিকেন সবজি হোক হোসোক তার ডেটাও সফট হোক এরপরে আমি অন্যটা এড করব ওকে ইনশাআল্লাহ দেখতে থাকুক
পানি দিয়া গরম পানি দিছে মিক্স হইবার ইদেশর গরুর মাংস আবার জালে নিয়ে জালে গিয়া কষি গেলেও মিক্স হয়ে যায়। আবার কাকর দিন হয়ে গেছে তখন আমি দিলাই চিকেন আর ফুলকপি যেটা দিয়া আমি সফট করলে চিকেনও কষে গেছে তখন ফুলকপি আর মিষ্টি কুমড়া দিলাই ফুলকপি তৈয়ার রাখছি দিলাই না মিশ্রা মিষ্টি কুমড়াও একলগে দিলাই দিয়েছি বিশ্বাস মার্জিন দিমু পরে আর পাঁচ দুই তিন মিনিট পরে যে নটা কিছু সফট হয়ে যাইব ওভারজিন আর গ্রিন পিস দিব ওকে কিছু কষি যাক ইনশাল্লাহ। তো আমি এখন ওভারজিন দিলাইমু সিলালই গেছে খাটিয়া তো আগে ধরিয়া রাখছি আর দিয়ে এলাম শিম একটা একটা আর দিয়ে এলাম এখন পিস গ্রিন পিস কিছু সফট হোক সফট হইয়া নামক তো আমি মিক্স করবো লাড়িয়া আর গরুর মাংস সাতরা দিলাইছি আগে লাড়িয়া দেই আর কোনো জুল দিতাম না সামান্য খেতলি গরম পানি দিছি মিঠালি সফট করবার লাগিয়া সাতরা সফট হোক মতো তাহলে কই বাংলাদেশের গরু আর লন্ডন খাওয়া হয় ইনশাল্লাহ দেখতে তাহলে আর তাহলে আমি কষি আনলে আমি মিক্স করবো লাগিয়া মিক্স করি লাগিয়া সাত ছয় জাতের ভেজিটেবল করছে ভালো লগে তো চিকেন আছে নাতি হলে মাতিরা তারা পড়া থাকিয়া এসে আর বি পড়া থাকিয়া গেম খেলরা বইয়া মাথা লাগে তাই তাই গেম খেললে চিকেন একবারে ছোটো ছোটো পিস করিয়া দিছি খালি চিকেন বড় বড় পিস হইয়া ভাল লাগে না খাইতে লাগে বারিক করি কিমা লাখান কাটি নিছি বারিক করিয়া কিমা দিলো তাহান আনি ছোটো ছোটো না ছোটো করি ওকে ভেজিটেবল কষো সপ্তাহ দিলাইছি আর কিছু দেওয়ার নাই আসামরি দেবো ওই দইয়া তো রাখি বেটা ভালাইয়া একবারে দইয়া রাখি দিলে তো চাওয়াল তরকারি বা পাতল লোকেও খাইবা আমরাইয়া বেশি আছে কিন্তু আদা গুড় রাখছিলাম দেটা ভালো ইয়া দই আর আদা গুড় বেগো রাখি দিয়েছিলাম ফ্রেশ কাঁচামরিচ ফটফটা এটা জাল আছে কাঁচামরিচ সাত ছয়টা দিমু আমার ভেজিটেবল কারিত
পেঁয়াজটা বুক কাটিয়ে দিলে চার পাঁচটা দইয়া ওকে ভাই আস্তে আস্তে হলো আস্তে আস্তে হলো দেখি ওর বেলি বেলি করে বিসমিল্লাহ ভেজিটেবল কারি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিলাম বিসমিল্লাহ খেয়ে ছাড়া কারি খুব মজা হয়েছে আমি লবণ টেস্ট করছিলাম মাশাআল্লাহ খুব মজা হয়েছে হেলদি হয়েছে বাদ দিছি ভাত খাইবা সালাম করল আমার দর্শকে আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে দোয়া করবা ওই তো আপনারা জানেন যে আমার হরি মারা গেছেন আপনারা সবাই দোয়া করবা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার হরি লাগি দোয়া করবা আপনারা বেশ বেশ হরি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতো অত্যন্ত ভালো মানুষ আসলা তাই খুব ভালো আসলা আমার হরিও মামিও বুঝছেন নি আর আমরা সকলও যাইতাম এই দুনিয়ায় ছাড়িয়া সেও আমরা চিরস্থায়ী নাই যখন ডাক আইব সব যাইতাম গিয়েব বুঝছেন তো একে অন্য লাগি আমরা দোয়া করতাম ইনশাল্লাহ বালা তাহুকা আর আমার বেশ বেশ হরি আমার ওয়াইফও লাগি দোয়া করবা আল্লাহ তৌফিক দিতা তাহলে পূজার আইয়ে দিতা বালা তাহুকা লকটা লইবা নি আগে ভেজিটেবল সব রাত ভেজিটেবল দিয়া ফুলকপি ও ভাজি মিষ্টি কুমড়া গ্রিন পিস এরপরে আরো কিতা দিছি ফাউরি দিছি চিকেন দিছি লগে আমি কোনো এক্সট্রা পানি দিছি না যে ভেজিটেবলটাকে যা পানি জোল বাড়াইছিল জোল দিয়ে রান্না করছি মজা হয়েছে নি ভেজিটেবল দাও দাও ইভেনি ভেজিটেবল দিয়া ইটস রিয়েলি নাইস ট্রাই দ্যাট লেটার আমি তার খাটি গরম বইছিলাম গত হাল ব্লকে দেখছেন আমি রাঁধছিলাম মূলা দিয়া রুই মাছ দিয়ে আমার আগতে খাইছিল আমি খালি সামান্য খাইছিলাম আর বউয়ের চুড়া পুরোটা মাছটা আছে তা খাইছিলাম
তো ঠিক আছে, ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখবা, প্রত্যেক ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ, চ্যানেলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, দোয়া তিয়া ধরবা, আমার আম্মা লাগি, আব্বা লাগি, আম্মা লাগি, সব মোর জাগান লাগি দোয়া করবা, আমিও সবর লাগি দোয়া করি ইনশাআল্লাহ, যারা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়ে আল্লাহ ব্যস্ত সিফর হোকা বালা তাহকা, আসসালামু আলাইকুম।